শচী জগন্নাথের আনন্দ মুখর আঙিনাকে আলো করে উদ্ভাসিত করে জন্ম নিয়েছিলেন আমার গৌরব। কলিযুগ ধন্য হলো তথা ভারত মহাজন লীলার এক পাশ থেকে দাঁড়িয়ে বললেন, প্রণম কলিযুগ সর্বসার, যে যুগের মাঝে আমার চৈতন্য। এই যুগের আগে আমরা অনেক সত্য যুগে নারায়ণ, নেতাতে রামচন্দ্র, দাপরে শ্রীকৃষ্ণ, কিন্তু আমার এই গৌরহরির মতো এমন জনদরদি ভগবান এই যুগের আগে আমরা কখনো পাই। তাকে আমরা জনদরদি বা জীবের হৃদিশিকারী ভগবান বলি, কেন না, যিনি জীবের কল্যাণের তরে জীবের উদ্ধারের তরে জন্ম নিলেন সিধাম শ্রী নবদ্বীপের মাঝে। রাধে রাধে। আর জন্ম নেওয়ার পর সব থেকে বড় একটি কাজ তিনি করেছিলেন, কি কাজ না, সমাজের উঁচু নিচু ভেদাভেদটা তিনি ভেঙে গুঁড়িয়ে দিয়েছিলেন। সমাজের উঁচু নিচু অর্থাৎ ব্রাহ্মণ যদি বড় জাত হয়, উঁচু জাত হয়, তাহলে গুহক চণ্ডাল ছিল নিচু জাত, মানে ছোট জাত। আর এই গৌরাঙ্গ মহাপ্রভু জন্ম নেওয়ার পর এই সমাজের উঁচু নিচু ভেদাভেদটা তিনি ভেঙে গড়িয়ে দিয়েছিলেন, কিবা ব্রাহ্মণ কিবা চণ্ডাল। আপনারা প্রশ্ন করতে পারেন, মা যে বাবা তোমাকে কত নিয়া হয়েছে বলে যা খুশি তাই বলে যাবে, আমরা তাই মেনে নেব, তা কেন? যদি ত্রেতা যুগে আমরা রাম অবতারে ফিরে যাই, তাহলে রাজা দশরথের পিতৃশল্য পালনের জন্য রামচন্দ্র 14 বৎসরের তরে বনে বসবাস করেছিলেন, আর সেখানে গিয়ে তার গুহক চণ্ডালের সঙ্গে মিত্রতা হলো, মানে ছোট জাতের সঙ্গে বন্ধুত্ব। মহাজন বললেন, তিনি তো তাকে কোল দিয়েছিলেন বাবা। বললেন, হ্যাঁ কোল দিয়েছিলেন বটে, তবে সেই লীলাটা ছিল একদিনের লীলা। ওই রামচন্দ্র যখন লঙ্কা জয় করে সীতা দেবীকে উদ্ধার করে অযোধ্যার মাঝে ফিরে এসে সোনার সিংহাসনে বসেছিল, তখন কিন্তু আমাদের মতোই গুহক চণ্ডালের কথা তার আর মনে ছিল না। কিন্তু আমার মহাপ্রভুর অবদান দেখুন, প্রভাতকালে নদীয়ার পথ দিয়ে হেঁটে চলেছে, পথের দুপাশে একদল ছোট যা, মহাপ্রভুকে দেখে তারা সরে যেতে লাগলো। মহাপ্রভু হাত জোড়ে করে বললেন, কি গো, এই যে তোমাদের বলছি এদিকে, বলি তোমরা সরে যাচ্ছ কেন? তারা বললেন, প্রভু আমরা তো ছোট যা, যদি তোমাকে ছুঁয়ে দিই তাহলে তোমার জাত চলে যাবে। মহাপ্রভু বললেন, যাগ না যা, এই জাত যেতে 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 একদিন এই জাতের নাম হবে বৈষ্ণব জাত, এই সমাজের নাম হবে বৈষ্ণব। আজ থেকে যদি আমরা 500 বৎসর পূর্বে, মানে পিছন দিকে ফিরে যাই, তাহলে এই নবদ্বীপের মাঝে কি ছিল না? মা বড় বড় টোল ছিল, বড় বড় পণ্ডিত ছিল, সেই পণ্ডিতদের পাণ্ডিত্য ছিল, আবার সেই পাণ্ডিত্যের অহংকারও ছিল, কিন্তু একটি বস্তুর অভাব ছিল, সেটা কি না, সেটা হলো প্রেম বা ভক্তি। সোজা কথাই বলা যায়, নবদ্বীপে একটি প্রদীপ ছিল, তাতে সলতে ছিল, তাতে তেল ছিল, পাশে অগ্নি ছিল, কিন্তু অগ্নি প্রজ্বলিত করবার মতো কেউ ছিল না। আমার মহাপ্রভু জন্ম নেয়াতে সেই প্রদীপ প্রজ্বলিত হয়েছিল, আর সেই যে বলা শুরু হলো, জয় নবদ্বীপে ভারত প্রদীপ।
নবদ্বীপ ভারত প্রদীপ, জয় নবদ্বীপ ভারত প্রদীপ, জয় নবদ্বীপ ভারত প্রদীপ, জয় নবদ্বীপ ভারত প্রদীপ, জয় নবদ্বীপ ভারত প্রদীপ। সমাগত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়, আজ আমরা কীর্তন সভায় হরি সভায় গলা ফাটিয়ে চিৎকার করে বলতে পারি, আজ নবদ্বীপ শুধু ভারতের প্রদীপ নয়, আজ নবদ্বীপ সমস্ত পৃথিবীর প্রদীপ। ও মায়েরা, আপনারা কেউ নবদ্বীপে গেছেন? কে কে গেছেন একটু হাত তুলুন তো দেখি। মাত্র এই কথা, নবদ্বীপটা ঘুরে আসবে, নালে যা করোনা ভাইরাস এসেছে ঘুরে আসবেন সময় থাকতে থাকতে। আর ওই নবদ্বীপে যদি যান তাহলে নবদ্বীপে গিয়ে নিশ্চয় ইস্কনে গেছেন, ইস্কন মন্দিরে গেছেন, যেটাকে আমরা ইস্কন বলি, তার আন্তর্জাতিক নাম হলো আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংস্থা, যাকে আমরা সংক্ষেপে বলি ইস্কন। আর ওইখানে গেলে দেখতে পাবেন আমাদের মতো বাঙালি ভক্ত কজন যায় মা, সেই সুদূর বিদেশ থেকে, কোথায় আমেরিকা, কোথায় অস্ট্রেলিয়া, কোথায় ইংল্যান্ড, কোথায় ফ্রান্স, কোথায় জাপান, এই বিশ্ব বিভিন্ন দরবারের ওই সাদা চামড়ার মানুষগুলো নবদ্বীপের মাটিতে এসে সদা সর্বদা গড়াগড়ি দিচ্ছে। কেন মা? টাকা পয়সার আশা, তাদের টাকা পয়সার অভাব নেই, তারা লক্ষ লক্ষ টাকা ডোনেট করে এসেছে, তবুও কেন পড়ে আছে? আমার ওই মহাপ্রভুর এক বিন্দু ওই পদধূলি কণার আশা। আর সেই বাঙালি জাতি হয়ে আমরা যদি আমাদের মহাপ্রভুকে কোনোদিন ভুলে যাই তাহলে নির্ঘাত জানতে হবে এই বাঙালি জাতিটার মৃত্যু হয়েছে। আর একটা মজার কথা কি জানেন মা, এই যে আমরা বাঙালি জাতি যারা বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষায় পরিচিতি লাভ করেছি, কার জন্য জানেন? অন্য কারো জন্য নয়, এটা আমার একমাত্র মহাপ্রভুর অবদান। তাই আসুন সেই মহাপ্রভুকে আমাদের অন্তরে জাগিয়ে দিতে করে এই শুভ সময়ে আমরা ভগবানের কথা আস্বাদন করব। তাহলে ভগবানের কথা কোথায় বসে আস্বাদন করতে হয় মা? কোথায়? চেয়ারে বসে, বৃন্দাবনে বসে ভগবানের লীলা আস্বাদন করতে হয়। কারণ আমরা এখন সবাই বৃন্দাবনে আছি, আছি তো, কারণ শাস্ত্রে বলেছি যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটা হয় মধুর বৃন্দাবন। তাহলে চলুন আমাদের মহাপ্রভুকে আমরা হৃদয়ে ভক্তি ধরি, চলে যাবো সেই মধুময় বৃন্দাবনে। সবাই যাবেন তো? তাহলে চলুন যাই। চলো মনে বৃন্দাবন ধাম, লেকে রাধা রাধা না মিলে কি কুঞ্জ বিহারী, মিলে কি রাস বিহারী, বৃন্দাবন কি উলুতরে রাধা 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 চলো মনে বৃন্দাবন কি নাম, লেখে রাধা রাধা নাম মিলে কি কুঞ্জ বিহারী, মিলে কি রাস বিহারী, বৃন্দাবন কি নাম লেখে রাধা রাধা যেখানেই যান, যে ধামেই যান, কাশী ধাম যান, সাগর ধাম যান, যেখানেই যান, সব ধামের থেকে সব থেকে ভালো ধাম কোনটা বলুন তো? কোনটা? হ্যাঁ, একটু জোরে বলুন। বাহ, সব ধাম সে প্যারা বৃন্দাবন ধাম গে, সব সে মিঠু মধুর শ্রী রাধা নাম গে, সব ধাম সে প্যারা বৃন্দাবন ধাম গে, সব সে মিঠু মধুর শ্রী রাধা নাম গে, সব ধাম সে প্যারা বৃন্দাবন ধাম গে, হরি হরি বল, সব সে মিঠু মধুর শ্রী রাধা নাম গে, সব ধাম সে প্যারা বৃন্দাবন ধাম গে,
से देखो मधुर की राधा नाम है। जहाँ पे खेले शोभा नाम लेके राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी मिलेंगी राज बिहारी। बोलो तो नहीं वृंदावन की धाम लेके राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी मिलेंगी राज बिहारी। राधा राधा नाम मिलेंगी कुंज बिहारी मिलेंगी राज बिहारी। আপনারা কি পালিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন নাকি? বাড়ি পালিয়ে যাবেন সব যাবেন না? আচ্ছা ঠিক আছে, আমরা বেড়াতে গিয়ে কি করি মা? সমস্ত জায়গায় বেড়াতে গিয়ে পুজো দিই, তারাপীঠে বেড়াতে গিয়ে পুজো দিই, বক্সরে পুজো দিই, দিই তো কাশীধামে পুজো দিই, সব জায়গায় পুজো দিই, কিন্তু বৃন্দাবনে গিয়ে কি করি? বৃন্দাবনে আমরা কি করি? পুজো দিতে যাই? বৃন্দাবনে কিন্তু পুজো দিতে যায় না, কি করতে যায় বলুন তো? কি করতে? 84 কোষ বৃন্দাবন পরিক্রমা করতে। প্রাপসি মানে যমুনা পে না হায়েঙ্গে, পরিক্রমা করকে জীবন সফল বানায়েঙ্গে। উলতনে প্রাপসি মানে যমুনা পে না হায়েঙ্গে, পরিক্রমা করকে জীবন সফল বানায়েঙ্গে। প্রাপসি মানে যমুনা পে না হায়েঙ্গে, পরিক্রমা করকে জীবন সফল বানায়েঙ্গে। চাচি মন যমুনা পে নহায়েঙ্গে, পরিক্রমা করকে জীবন সফল বানায়েঙ্গে। পূরণ হোগা মানস কা জব যা রাধা রাধা নাম, মিলেগি কুঞ্জ বিহারী মিলেগি রাজ বিহারী। বৃন্দাবন কী ধাম লেকে রাধা রাধা নাম, মিলেগি কুঞ্জ বিহারী তাহলে চলে এলাম আমরা বৃন্দাবনে। আর এই বৃন্দাবনে যে লীলাটি আমরা আস্বাদন করব, আজকে লীলার বিষয় হলো, অনেকটা রাত হয়ে গেছে মা, তাই তো? অনেকটা রাত হয়ে গেছে, আসুন আজকে আমরা একটু সুন্দর লীলা আস্বাদন করি। কি লীলা? না একটি সুন্দর ভক্তের কথা আমরা আস্বাদন করব। আজকের লীলার বিষয় বন্ধু এবং ভগবানের কথা, কৃষ্ণ সুধামা। আপনারা হয়তো অনেকেই শুনেছেন লীলাটি, তাই তো? কিন্তু আমরা সেইভাবে আস্বাদন করব না, আমরা আস্বাদন করব দাপর যুগের লীলা। কিন্তু চলে যাব আমরা সত্য, কারণ যে সুধামার কথা আস্বাদন করব এই লীলাতে, এই যে আপনারা কালকে মাটির মাথায় প্রসাদ পাবেন, এই লীলাটি অর্থাৎ যে জন্য যে কারণে হয়েছিল, অনেকগুলো কারণ আছে। যে আমরা চিড়ের প্রসাদ পাই আপনারা শেষে বুঝতে পারবেন, যে চিড়ের প্রসাদ আমরা কেন পাই মাটির মাথায়। তাহলে আস্বাদন করবো কৃষ্ণ সুধামা লীলা। আর এই সুধামা পূর্বজন্মে কে ছিলেন সেই কথাটা আমরা জেনে নিয়ে চলে যাবো সুমধুর মহাশিদাম। জয় লীলা। তাহলে আস্বাদন করবো দাপর যুগের লীলা, আমরা চলে যাবো সত্যযুগে। আমরা সবাই জানি মা সত্যযুগে একটিমাত্র নারায়ণ, তাই তো? তা কিন্তু নয় মা, সত্যযুগে হলো চারজন নারায়ণ। এই চারজন নারায়ণের নাম কি? এই চারজন নারায়ণের নাম হলো বাসুদেব, শঙ্করসন, প্রদ্যুগ্ন আর অনিরুদ্ধ। এই হলো চারজন বিষ্ণু। আর এই চারজন বিষ্ণু মিলে ওই বৈকুণ্ঠধারে নিজেদের মাঝে খেলা করতে লাগলো। ও মায়েরা, নিজেদের মাঝে খেলতে ভালো লাগে? ভালো লাগে না তো? তাই চারজন বিষ্ণু মিলে যখন নিজেদের মাঝে খেলতে ভালো লাগলো না, সবাই মিলে যুক্তি করলেন যে আমরা এই যুগ থেকে পরের যুগে রাজা দশরথের চার পুত্র হয়ে জন্ম। জয় রাধে রাধে। তাই এই চার বিষ্ণু মিলে সত্যযুগ থেকে ত্রেতা যুগে
রাজা দশরথের চার পুত্র হয়ে জন্ম নিলেন। আস্তে আস্তে কথা নয় মা, এদিকে কথাগুলো শুনুন, কাজে লাগবে কথাগুলো, কিন্তু খুব কাজের কথা, আনমনা হলে হবে না। কিন্তু সত্যযুগ থেকে ত্রেতা যুগে রাজা দশরথের চার পুত্র হয়ে জন্ম নিলেন। কে কোন রূপে জন্ম নিলেন? বাসুদেব হলো রামচন্দ্র, সংকর্ষণ হলো লক্ষ্মণ, প্রদ্যুক্ত হলো ভরত, আর অনিরুদ্ধ হলো সত্য। সত্যযুগের চার বিষ্ণু ত্রেতা যুগে রাজা দশরথের চার পুত্র হয়ে জন্ম নিলেন, রাম লক্ষ্মণ ভরত সত্য। রামচন্দ্রের পরে যে ভাই স্থান সে হলো লক্ষ্মণ, আর প্রিয় ভাইদের মধ্যে লক্ষ্মণের পরে যে ভাই স্থান সে হলো ভরত। এই ভরত খুবই ভালো ছেলে মা, আর ভরতের মা কৈকি সেও খুব ভালো, জীবনে কোনো অসৎ কাজ করে, কিন্তু একটি অসৎ কাজ তিনি করেছিলেন। কি কাজ? না, দুষ্ট লোকের কথা কর্ণে শ্রবণ করেছিলেন। ভরতের মা কৈকি কেমন ভালো ছিল মা, একটু ছোট ছোট করে বলি, বলছি রাজা দশরথের সঙ্গে একবার অসুররাজ সম্ভাষণের যুদ্ধ হয়েছিল, আর সেই যুদ্ধে রাজা দশরথ এত ভয়াবহ ভাবে বাণবিদ্ধ হয়েছিল, তীরবিদ্ধ হয়েছিল, যে রাজা দশরথের বাঁচবার আশা ছিল না। রাজা দশরথকে রাজসভায় নিয়ে আসা হলো, তখনকার দিন তো ডাক্তার ছিল না, এখনকার যেমন MBBS MRCS বড় বড় ডাক্তার পাওয়া যায়, তা তখনকার দিন বৈদ্যকে দিয়ে চিকিৎসা করানো হয়, বৈদ্যগণকে সংবাদ দেওয়া হয়। বৈদ্যগণ এসে বললেন, রাজা মশাই আপনার এই বাণ মানে তীরগুলো তো আমরা বের করে দেব, কিন্তু এই তীরের জায়গাগুলোতে যে ঘা হয়েছে আপনার, সেইগুলোতে যদি ঘন ঘন মলম না লাগানো যায় আপনি পচে মরে যাবেন। কে ঘন ঘন মলম লাগাবে? আমরা সবাই জানি মা, রাজা দশরথের তিনজন স্ত্রী, তাই তো? নামগুলো জানেন আপনারা? কৌশল্যা, কৈকি আর সুমিত্রা। কিন্তু তা নয় মা, রাজা দশরথের 750 জন স্ত্রী, এই তিনজন হলো প্রধান, কৌশল্যা, কৈকি আর সুমিত্রা। সবাই নামগুলো পাওয়া যায় না তাই বলা, এই তিনজন প্রধান, কৌশল্যা, কৈকি আর সুমিত্রা। সমস্ত স্ত্রীগণকে সংবাদ দেওয়া হলো, সমস্ত স্ত্রীগণ রাজসভায় এসে সারি সারি উপস্থিত হলেন, জিজ্ঞাসা করলেন, কে মলম লাগাবে ঘায়ে? সবাই ভয়ে পিছিয়ে গেল, কিন্তু এগিয়ে এলো কে জানেন? ওই ভরতের মা কৈকি, বললেন, আমার যা হয় হো, আমার স্বামীকে আমি বাঁচিয়ে দেব। তাই না খাওয়ায় না দাওয়ায় দিন রাত এক করে রাজা দশরথের ওই ঘায়ে ঘন ঘন মলম লাগিয়ে রাজা দশরথকে সুস্থ করে তুলল, আর রাজা দশরথ সে যাত্রায় বেঁচে গেল। আর যখন বেঁচে গেল, কৈকিকে ডেকে বলল, কৈকি তুমি আমার জন্য এত কষ্ট করেছো, বলো কি চাও? এই যে মায়ের এদিকে, সেদিন কিন্তু ওই ভরতের মা কৈকি খুব খোলা মনে বলেছিল, কোনো কূট মনে নয়, কোনো অসৎ মনে নয়, কি বলেছিল মা? সময় হলে চেয়ে নেব, শুধু একবার নয় আরো একবার। রাজা দশরথের কনিষ্ঠ আঙুলে একটি ফোড়া হয়েছে, আর সেই ফোড়া এত ভয়াবহ ফোড়া যে রাজা দশরথ ফোড়ার যন্ত্রণায় ছটফট। বৈদ্যগণকে সংবাদ দেওয়া হলো, বৈদ্যগণ এসে বললেন, রাজা মশাই এই ফোড়া তো আমরা দেখলাম, কিন্তু এই ফোড়া আপনার কোনো ঔষধে ফাটবে, তাহলে কি করতে হবে?
না এই ফোড়া ফাটাতে গেলে টোটকা করতে হবে। কি টোটকা? না কোনো রমণী যদি, মানে কোনো মেয়ে যদি এই ফোড়াটি তার মুখের মধ্যে রেখে তার মুখের লালা বা ভাব লাগাতে পারে, তবে এই ফোড়া ফাটবে। এর আগে মুখের মধ্যে 750 জন স্ত্রীকে সংবাদ দেওয়া হলো, সবাই এসে সারি সারি দাঁড়ালো, এর আগে মুখের মধ্যে ফোড়া, সবাই ফোড়া মুখের মধ্যে ফেটে যাওয়ার ভয়ে পিছিয়ে গেল। কিন্তু এগিয়ে এলো কি বল সেই ভরতের মা কইকি, আজকালের মেয়েরা করবে, বলবে তুই যা কাল আমি একটা ধরে। আজকাল যা হচ্ছে মা, আমার কথা না, একটা থাকতে, তা তখনকার দিনের ব্যাপারটা কি ছিল দেখুন, যে কত সুন্দর স্বামীকে সেবা করতে হয়, সবাই ভয়ে পিছিয়ে গেল। এগিয়ে এলো কি ভরতের মা কইকি, বলেন আমার যা হয় হোক, আমার স্বামী যেন বেঁচে থাকে। নিতাই বল হরি বল হরি বল হরি বল। সেই ভরতের মা কইকি সেই ফোড়াটি মুখের মধ্যে রেখে মুখের লালা বা ভাব লাগিয়ে সেই ফোড়া ফাটলো আর রাজা দশরথ সে যাত্রায় বেঁচে গেল। আর যখন বেঁচে গেল রাজা দশরথ বললেন কইকি তুমি একবার নয় তুমি আমাকে দুবার প্রাণে বাঁচিয়েছো, বলো তুমি কি চাও, আজকে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। সেদিনও ভরতের মা কইকি খুব খোলা মনে বলেছিল, কোনো গুট মনে নয়, কি বলেছিল, সময় হলে চেয়ে নেব। তারপর একদিন এলো পৌষ মাসের পূর্ণিমা, যাকে আমরা বলি পৌষা পূর্ণিমা। আর এই পৌষা পূর্ণিমা যোগে রাজা দশরথ অযোধ্যায় ঘোষণা করলেন যে পৌষা পূর্ণিমা যোগে আগামীকাল প্রভাতে এই অযোধ্যার রাজা হিসাবে রামচন্দ্রের অভিষেক হবে। আহা কি আনন্দ, রাম রাজা হবে, সমস্ত অযোধ্যাবাসী আনন্দে আত্মহারা হয়ে নাচছে আর গাইছে, রঘুপতি রাঘব রাজা রাম, রঘুপতি রাঘব রাজা রাম, রঘুপতি রাঘব রাজা রাম, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, পতিত পাবন সীতারাম, পতিত পাবন সীতারাম, পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম, রঘুপতি রাঘব রাজা রাম, রঘুপতি রাঘব রাজা রাম, রঘুপতি রাঘব দশরথ নন্দন কৌশল জীবন জানকীর প্রাণনাথ হে রাজা রাম, কৌশল জীবন জানকীর প্রাণনাথ হে রাজা রাম, দশরথ নন্দন কৌশল জীবন জানকীর প্রাণনাথ হে রাজা রাম, দশরথ নন্দন কৌশল জীবন জানকীর প্রাণনাথ রঘুপতি রাঘব রাজা রাম, ইতাই গৌর হরি বল হরি বল হরি বল জয়।
রামচন্দ্র কি জয়, রামচন্দ্র কি জয়, রামচন্দ্র কি জয়। সবাই আনন্দ আত্মহারা হয়ে আনন্দে চিৎকার করছে আর নাচছে। ঠিক এমন সময় কৈকির ছোটবেলার দাসী উপস্থিত হলো, কে? মন্থরা। আর এসেই বললেন, এই কৈকি, কিরে কি ব্যাপার, এমন চিংড়ি মাছের মধ্যে লাফাচ্ছিস কেন, কি হয়েছে? আরে মন্থরা, আরে আরে আয় আয় কাছে আয় কাছে আয় আয় আয়, তুই ভালো দিনে এসেছিস। আরে আয় না কাছে, শোন, কৌশল্যার ছেলে রাম রাজা হবে, তাই আজ আমার কি আনন্দ। শোন, এই আনন্দের দিনে এই দেখ আমার গলার দামি হারটা দেখেছিস? এই আনন্দের দিনে আমার এই সব থেকে দামি হারটা আমি তোকে উপহার। আর যেই না পরিয়ে দিয়েছে মা, অমনি মন্থরা ধর ধর করে কাঁপতে কাঁপতে গলা থেকে হাতটা খুলে কি করলে, টুকটো টুকটো করে ছিঁড়ে ফেলে। আর যেই না ফেলে দিলে, কই কই রেগে গিয়ে বলে বললেন, এই মন্থরা, আমার গলার সব থেকে দামি হাতটা আমি তোর গলায় পরিয়ে দিলাম, আর তুই সেটাকে ছিঁড়ে ফেলে দিলি। মন্থরা বলছে, এই যে মায়েরা, এই কথাটা কিন্তু সমস্ত রামায়ণের কথা, একটু মন দিয়ে শুনবেন। কেমন ভালো মানুষের কানে কুকর্ম ঢুকিয়ে দেওয়া যায়, এবার প্রবেশ করছে দেখুন মন্থরা কিভাবে ওই কৈকির কানে কুমন্ত্রটা দিচ্ছে। বলে শোন মন্থরা, শোন কৈকি, রাম যদি রাজা হয় তাহলে রাজমাতা হবে কে? কৌশল্যা। আর কৌশল্যা রাজমাতা হওয়ার পর তোকে যদি বলে, এই কৈকি, আমি রামের মা রাজমাতা, আমার পায়ে একটু তেল মালিশ করে দিয়ে যা। আমরা চাকর বাকর মানুষ, তেল মাখানো আমাদের কাজ। আমরা চাকর মানুষ, তেল মাখিয়ে দিলে আমার মানে লাগবে না, কিন্তু তুই রাজার মেয়ে হয়ে, রাজার পত্নী হয়ে ওই কৌশল্যার পায়ে তেল মাখিয়ে দিবি। এই কথা শুনে আমার সর্ব অঙ্গে জ্বালা। তুই সারা জীবন স্বামী সেবা করে গেলি, আর এখন রামের মা রাজমাতা হয়ে তোর মাথার উপর ছড়ি ঘোরাবে। দেখুন মা কেমন কুমন্ত্রটা কানে ঢুকিয়ে দিল। কৌশল্যা ভাবছে, বা মন্থরা, তুই তো ঠিক বলেছিস, আমি সারা জীবন স্বামী সেবা করলাম, আর এখন রামের মা রাজমাতা হয়ে আমার মাথার উপর ছড়ি ঘোরাবে। বল, আমি যা তাই করবি? বলে হ্যাঁ করব। বল, আমি কি করব? বলে শোন, আমি যা বলছি তুই তাই কি করব? বলে সবাই নাচছে নাচু, তোর এই ঘরের আলোগুলো যে জ্বলছে সমস্ত আলো নিভিয়ে দে। রামচন্দ্রের পিতা দশরথ যখন দেখবে যে আমার সাথে থেকে স্বামী পরায়ণা স্ত্রী কৈকির ঘর কেন অন্ধকার, যখন এসে তোর কাছে জিজ্ঞাসা করবে, সেই সুযোগে তুই দুটো জিনিস চেয়ে নিবি। কি চাইবি বলতো? কি চাইবো মন্থরা? বলে শোন, প্রথম চাইবি রাম রাজা নয়, রাজা হবে ভরত, রাজা হবে ভরত, রাম রাজা নয়, রাজা হবে ভরত, রাজা হবে ভরত, রাম রাজা নয়, রাজা হবে ভরত, রাজা হবে। দ্বিতীয় চাওয়া কি জানিস? ভরত রাজা হবে আর রামচন্দ্র 14 বৎসরের জন্য
বনবাসে যাবে। এই গোমন্ত্রটা কৈকির কানে ঢুকিয়ে দিয়ে চলে গেল মন্ত্র, আর যেই না চলে গেলেন সঙ্গে সঙ্গে কৈকি কি করলেন, তার ঘরের সমস্ত আলো নিভিয়ে দিলেন। রাজা দশরথ দেখলেন তাই তো, আমার সব থেকে স্বামী পরায়ণা স্ত্রী, কৈকির ঘর কেন অন্ধকার। রাজা দশরথ ছুটতে ছুটতে এসে বললেন, কৈকি রাম রাজা হবে, সেই কথা শুনে সবাই আনন্দে নাচছে, আনন্দ করছে, কত ফুর্তি করছে। আর তুমি রামের সৎমাতা হয়ে ঘর অন্ধকার করে বসে আছো, কি হয়েছে তোমার বলো কৈকি। সঙ্গে সঙ্গে কৈকি রেগে গিয়ে বলে উঠলেন, রাজা আমি আপনাকে একবার নয় দুবার প্রাণে বাঁচিয়েছি, কিন্তু আমি আপনার কাছ থেকে কিছু চাই, তাই আজকে শেষ দিন এসেছে, আপনি আমার পাওয়ানা মিটিয়ে দিন। রাজা দশরথ হাসতে হাসতে বললেন, হ্যাঁ ঠিকই বলেছ, আমি তোমাকে তখন দিতে চেয়েছিলাম কিন্তু তুমি তখন নাওনি, তুমি বলেছিলে যে সময় হলে চেয়ে নেব, তা আজকে যখন তোমার সেই দিন এসেছে বলো তুমি কি চাও, তুমি আজকে যা চাইবে আমি তোমাকে তাই দেব, আমি যা চাইবো তাই দেব, বলে হ্যাঁ দেব, সত্যি বলছেন, বলে হ্যাঁ দেব, বলো তুমি কি চাও, বলে এমন ভাবে বললে হবে না, আমার মাথায় হাত দিয়ে তিন সত্যি করে বলুন যে আমি যা চাইবো আপনি আমাকে তাই দেবেন, দেবেন, দেবেন। রাজা দশরথ বললেন, শোনো কৈকি, আমি হলাম ক্ষত্রিয়ের ছেলে, দেব যখন বলেছি দেব, 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 বলো তুমি কি চাও, আপনি কিন্তু তিন শক্তি করেছেন, আমি যা চাইবো আপনি আমাকে তাই দেবেন, বলো তুমি কি চাও, হ্যাঁ হ্যাঁ বলো কি চাও, আমার প্রথম চাওয়া হলো, হ্যাঁ হ্যাঁ কৈকি তোমার প্রথম চাওয়া কি, আমার প্রথম চাওয়া না হলো রাম রাজা নয় রাজা হবে ভরত। এই কথা শুনে রাজা দশরথের লোম গুলো খারাপ হয়ে গেল, কৈকি এই যদি তোমার প্রথম চাওয়া হয় তাহলে তোমার দ্বিতীয় চাওয়া কি, আমার দ্বিতীয় চাওয়া হলো ভরত রাজা হবে আর রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে যাবে। রাজা দশরথ কাঁদতে কাঁদতে বললেন, কৈকি তুমি কি চাই, তোমার এই চাওয়ার কথা শোনার আগে আমার যদি ওই ফোড়া ফেটে মৃত্যু হতো আমি মরে শেষ পেতাম, তুমি কি চাইলে কৈকি, এই চাওয়ার পরে যদি আমি তোমাকে না দিয়ে মরে যাই তাহলে আমার আত্মা মরেও শান্তি পাবে, কি চাইলে কৈকি, তুমি যখন চেয়েছো আমি তোমাকে দেব, রাম রাজা নয় ভরত রাজা হবে এটা ঠিকই, কিন্তু রাম 14 বছরের জন্য বনবাসে যাবে কিনা আমি রামকে জিজ্ঞাসা করে তোমায় বলবো। রাজা দশরথ কাঁদতে কাঁদতে রামচন্দ্রের কাছে এসে বললেন, বাবা রাম, রামচন্দ্র বাবাকে কাঁদতে দেখে সঙ্গে সঙ্গে বললেন, বাবা একি আপনি কাঁদছেন কেন, কি হয়েছে, ওরে রাম আপনি বলুন কাঁদছেন, ওরে রাম তোর ওই সৎমা কই কি চায়, কি চাই বাবা, তোর সৎমা কই কি চাই যে তুই রাজা নয় রাজা হবে ভরত। রামচন্দ্র এই কথা শুনে হাসতে হাসতে বললেন, বাবা এই কথা শুনে তুমি কাঁদছো, এই যে রাজ্যটা, এই রাজ্যটা হলো আপনার, আপনি যদি মনে করেন যে আমি রাজা নয় ভরত রাজা হবে তাই হয়,
ভরত রাজা হবে আর তুই 14 বছরের জন্য বনবাসে যাবি। রামচন্দ্র বললেন, বাবা তুমি দুঃখ করো না, তুমি দুঃখ করো না বাবা, এই যে দেহটা, এই দেহটা হলো আপনার দান। আপনি যদি মনে করেন যে ভরত রাজা হবে আর আমি 14 বছরের জন্য বনবাসে যাব, তাই হবে। রাজা দশরথ বললেন, ওরে রাম, তুই বনবাসে যাচ্ছিস কিন্তু তুই বনবাস থেকে ফিরে এসেছিস, তোর বাবার এই মুখটা হয়তো তুই আর কোনো দিনের জন্য দেখতে পাবি। এই বলে কাঁদতে কাঁদতে রাজা দশরথ চলে গেলেন। যেই না চলে গেলেন, রামচন্দ্র চলেছে বনবাসে। সংবাদ পেয়েছে লক্ষ্মণ যে দাদা বনবাসে যাচ্ছে। এই সংবাদ পেয়ে লক্ষ্মণ ছুটতে ছুটতে এসে দাদা রামচন্দ্রের চরণে আছাড় খেয়ে, আমার দাদা গো আমায় ফেলে যেও না, আমায় তোমার চরণ ছাড়া করো না। ও মায়েরা, রাম লক্ষ্মণ চলেছে বনবাসে, সংবাদ পেয়েছে সীতা দেবী যে আমার পাপনা অযোধ্যা ছেড়ে বনবাসে চলে যাচ্ছে। সীতা দেবী ছুটতে ছুটতে এসে প্রভু রামচন্দ্রের চরণ দুটি দুহাত দিয়ে ধরে ধরেছেন, বলছেন, প্রভু তুমি আমার আরাধ্য দেবতা, তুমি আমার স্বামী, তুমি অযোধ্যায় থাকবে না, তুমি বনবাসে চলে যাবে, আমিও এই অযোধ্যায় থাকবো না, আমিও তোমার সঙ্গে বনবাস। রাম লক্ষ্মণ সীতা দেবী চলেছে বনবাসে, চলে গেলেন ভরত শত্রুঘ্ন মামার বাড়ি। ঠিক এই সময় রাজা দশরথের মৃত্যুটা হয়ে গেল। ভরত শত্রুঘ্ন আস্তে আস্তে রাজা দশরথের দেহটা পচে গলে যায়। যাতে পচে গলে না যায় কি করলেন, রাজা দশরথের দেহটা ঘিয়ের মধ্যে ডুবিয়ে রাখা। ভরত শত্রুঘ্ন মামার বাড়ি থেকে এসে দেখলেন অযোধ্যা শ্মশান হয়ে গেছে। জিজ্ঞাসা করলেন, এই কাজ সবাই আঙুল দিয়ে দেখিয়ে দিল, তোমার মা কৈকি। এই কথা শুনে ছুটতে ছুটতে মার কাছে গিয়ে বললেন, মা এই কাজ তুমি করেছ, আমার ভগবানের মতো দাদা রামকে তুমি বনবাসে পাঠিয়েছ। ভারতের ইতিহাসে একদিন হলেও দাদা রামচন্দ্রের জীবনী লেখা হবে, আর সেই দিন সমস্ত পৃথিবীর মানুষ জানতে পারবে তোমার কুকর্মের কথা। আমিও বাবার সৎ কাজ করব না, আমিও চললাম বনবাসে। এই বলে ভরত কি করলেন, বাবার সব কাজ না করে ছুটতে ছুটতে আছাড় খেয়ে বললেন, বনবাসে দাদা রামচন্দ্রের চরণে আমার দাদা ও গো দাদা, তুমি ভগবান।
দাদা তুমি ফিরে চলো। কি হয়েছে, তুই কাঁদছিস কেন বড়? দাদা তুমি ফিরে চলো, বাবা যে আর বেঁচে নেই, বাবা যে মারা গেছে, তুমি ফিরে চলো। রামচন্দ্র বললেন, ওরে বড়, আমি যদি এখন ফিরে যাই তাহলে অযোধ্যার মানুষ কি বলবে জানিস? বলবে, রামচন্দ্র বড় লোভী, বাবাকে 14 বছর বনবাসে থাকার কথা দিয়েও সোনার সিংহাসনের লোভে ফিরে এলো অযোধ্যা। এই কথা বলার সুযোগ দেব না আমি ভারতবাসীকে, তুই ফিরে যা। তাহলে কি হবে দাদা? তাহলে তোমার পাদুকা দুটো দাও। পাদুকা মানে জানেন মা কি বলুন তো? এখনকার দিনে তো জুতো বলা হয়, তখনকার দিনে খড়ম ছিল। তোমার ওই পাদুকা দুটো মানে খড়ম দুটো দাও, তোমার ওই পাদুকা থাকবে সোনার সিংহাসনে। তোমার রাজ্যে যাতে কোনো অনাচার না হয়, কোনো অবিচার না হয়, আমি শাসন করব। কি শাসন? প্রতিটি শাসন। তুমি হলে আসল শাসন। দাও দাদা তোমার পাদুকা দুটো দাও। সেই দিন রামচন্দ্র ওই পাদুকা দুটো মাথায় করে নিয়ে ভরত ফিরে এসেছিল অযোধ্যা। আর সেই পাদুকা দুটো সোনার সিংহাসনে রেখে ভরত সেই সিংহাসনের পাশে কুশের আসনে বসে 14 বৎসর রাজ্য পরিচালনা করেন। রামচন্দ্র লঙ্কা জয় করে সীতা দেবীকে উদ্ধার করে অযোধ্যার মাঝে ফিরে এসে দেখলেন যে ভরত কুশের আসনে বসে রাজ্য পরিচালনা। রামচন্দ্র দেখে আনন্দে আত্মহারা হয়ে বলল, ওরে ভরত, এই 14 বৎসর তুই কুশের আসনে বসে সেবা করলি, তোর কি একদিনও স্বাদ জাগলো না সোনার সিংহাসনে বসে? ভরত কেঁদে বলে, দাদা তুমি যে সিংহাসনে বসার কথা আমাকে বলছো সেই সিংহাসনটাই তো আমার নয়, ওই সিংহাসন হলো তোমার। আমি ওই সিংহাসনে প্রত্যেকদিন প্রণাম করেছি, প্রত্যেকদিন প্রদীপ জ্বালিয়েছি, প্রত্যেকদিন ধূপকাঠি জ্বালিয়েছি, ওতে বসার দুঃসাহস আমার হয়। তুমি বসো দাদা তোমার সিংহাসন। রামচন্দ্র বললেন, ওরে ভরত তুই আমায় এত ভালোবাসিস, আয় ভাই আয় তুই আমার কাছে। ভরতকে কাছে ডেকে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন আর বললেন, ওরে ভরত তুই আমায় এত ভালোবাসিস, আজকে তুই যা আমার কাছ থেকে চাইবি আমি তোকে তাই দেব। তাই দেবে দাদা? বলে, হ্যাঁ রে ভরত, বল তুই কি চাস? আমি যা চাইবো তাই দেবে? ভরত কেঁদে বলে, দাদা গো দাদা, এই 14 বৎসর তুমি বনবাসে ছিলে, বনবাসে ছিলে, তোমার কাছে আমার অনেক কিছু পাওয়া নাই আছে, এই 14 বৎসর পরে তুমি যদি আমায় কিছু দেবে ভাবো, আমায় যদি কিছু দেবে ভাবো। এই দেখো আমি ভিক্ষার আঁচলে পেতে দিলাম, তুমি যদি আমায় কিছু দেবে ভাবো তাহলে দাও দেখি। পরজন্মে বন্ধু বন্ধু করে তুমি আমায় জন দিও, আমাকে জানো বড় জনমে বন্ধু, আমায় বন্ধু করে তুমি আমায় জানো
তুমি আমাকে জানো আমি ইচ্ছে মতো জনমে ভাই করে জনমে দিলে তাই তো তোমার মুখের উপরে আমার কিছু বলার সাহস হলো না কিছু বলার সাহস আমায় কিছু দেবে দাদা এই ভিক্ষারে আচলে পেতে দিলাম এই ভিক্ষারে আচলে পেতে দিলাম তুমি আমায় দাও দেখি দাও দাদা দাও পর জন্মে বন্ধু বন্ধু করে তুমি আমায় জানো দিও পরজনমে বন্ধু করে তুমি আমাকে জানো জন্ম দিলে পর জন্মে বন্ধু ও রে আমায় জন্ম দিও ভাই করে আমায় জন্ম দিলে পর জন্মে বন্ধু করে জন্মে বন্ধু কো রে আমায় জন্ম দিও ভাই করে আমায় জন্ম দিলে বড় জন্মে বন্ধু করে জন্ম দিও আমায় ভাই করে জানো বন্ধু আমায় জন্ম দিও করে আমায় জন্ম দিও না বন্ধু করে আমায় ভাই করে জানো জন্ম দিও না বলি বন্ধু করে জন্ম দিও ভাই করে জানো জন্ম দিও না পিতাই জন্ম দিও বন্ধু করে জন্ম দিও বন্ধু করে জন্ম দিও জয় নিতাই মায়েরা কিছু বুঝলেন এই দিকে কিছু বুঝতে পারলেন পারলেন দাদা রামচন্দ্রের আশীর্বাদে শেষ অরোর ত্রেতা যুগ থেকে দ্বাপর যুগে কৃষ্ণের বন্ধু সুদামা হয়ে যান।
আস্বাদন করব আজকের লীলার বিষয় কৃষ্ণ সুদামা। তাহলে চলো একটা হিন্দি ভজনের মাধ্যমে আমরা চলে যাব সেই যমুনার কোলে আস্বাদন করতে কৃষ্ণ সুদামা। তাহলে চলুন যাই, যাবেন তো সবাই, যাবেন তো? আব তাকে হামতে নবদ্বীপ কি গঙ্গা কি তীর মে আর দেখে হে প্রভু কি লীলা। अभी हमें जाएंगे जमुना की तीर में और देखेंगे प्रभु की लीला। तो चलो 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 मो चलो चलो गंगा जमुना ती चलो मनो গঙ্গা যমুনা নির্মল পানি গঙ্গা যমুনা নির্মল পানি গঙ্গা যমুনা নির্মল পানি নির্মল পানি নির্মল পানি নির্মল পানি গঙ্গা যমুনা নির্মল পানি গঙ্গা যমুনা নির্মল পানি। না নির্মল মানে কি? নির্মল মানে আর যমুনার জলের রং কি মা? কি রং জানেন না? একটা বিখ্যাত গান আছে, কি গান বলুন তো? কি গান? ওরে নীল যমুনার জল আছে না? তাহলে যমুনার জলের রং কি? হ্যাঁ নীল, আগে নীল ছিল কিন্তু এখন কালো হয়ে গেছে। আপনারা কেউ গেছেন বৃন্দাবনে? গেছেন? জাননি কেউ গেছেন? যমুনার জল নীল না কালো? কালো তো হলো, কেন কালো হলো? কেন কালো হলো? এই যে একটা কথা বলি মা, শুধু কীর্তন আছে, ব্রেক ড্যান্স দেখলে কিন্তু কীর্তন শোনা হবে। এখানে কি জন্য এসেছেন? কিছু নিয়ে যাওয়ার জন্য তো? আমরা কেন এসেছি? টাকার লোভে জয় রাধে রাধে। কমিটি দাদারা গানের শেষে দেবে, আমরা চলে যাবো। কিন্তু আপনারা কেন এসেছেন বলো? এই কিছু নিয়ে যাওয়ার জন্য, আঁচলগুলো তো সব খালি তাই না? তাহলে আঁচলে করে কিছু বেঁধে নিয়ে যান, বেঁধে নিয়ে যাবেন, কিছু কথা নিয়ে যান, বাড়ির বৌমাদের গল্প করবেন। হরে কৃষ্ণ। তাহলে যমুনার জল আগে নীল ছিল, এখন কালো হয়ে গেছে, তাই তো? কেন কালো কালো বললাম? যখন ছোট্ট করে বলবো না, গান করবো, বলবো, বলি, দক্ষ রাজার শ্রেষ্ঠ কন্যা হলো সতী, তাই তো? আর এই সতী দক্ষ রাজার অমতে লাভ করে, প্রেম করে, ভালোবাসা করে বিয়ে করে কাকে? প্রসেনজিৎকে? মিঠুন চক্রবর্তীকে? কাকে? আর এই বিবাহটা মানে এই ভালোবাসার বিয়েটা দক্ষ রাজা মেনে নিতে পারলেন। আর যখন মেনে নিতে পারলেন না, কি করলেন? ওই গাঁজাখোর শ্মশানে মশানে থাকা ছাই বস্ত্র গায়ে মাখা ভোলানাথকে জামাই বলে শিকারি করলেন। তারপর কিছুদিন কেটে গেল, দক্ষ রাজা আরম্ভ করলেন কি দক্ষ যোগ। আর এই দক্ষ যজ্ঞের অনুষ্ঠানে ত্রিভুবন নেমন্তন হলো, স্বর্গ মর্ত পাতা। এই ত্রিভুবন নেমন্তন হলো, কিন্তু নেমন্তন করলো না কাকে বলুন তো? মেয়ে আর জামাই, তাই না? হ্যাঁ গো, বাবার বাড়ি যজ্ঞ হচ্ছে, তা মেয়ে শুনেছে, মেয়ে না গিয়ে থাকতে পারে? মেয়ে কি না গিয়ে থাকতে পারবে? তা মেয়ে বলছে, শিবকে বলছে, মানে স্বামীকে বলছে, ও
এই যে বলা না আমি যাব যাব চলো নেমন্তন্ন করেনি তো কি হয়েছে বাবার বাড়ি তো আমি যাব বলে না শুধু ওখানে যেও না ওখানে গেলে তোমার বিরাট অপমান হবে বলছো না আমি যাব মহাদেবকে নিয়ে যাবে না মানে ভোলানাথ নিয়ে যাবে না আর সতীও ছাড়ার কথা হাত দুটো ধরে বলছে চলো ভোলানাথ আমি যাব আশুতোষের আর এক নাম হলো ভোলানাথের আর এক নাম হলো আশুতোষ আশুতোষ কথার মানে কি জানেন মা আশুতোষ কথার মানে মা সব জেনে বসে আছে আশুতোষ কথার অর্থ হলো খুব ভালো অল্পতে সন্তোষ মানে ভোলানাথকে পূজা করতে গেলে মা আমাদের বাগরাহাটের নপরপালের কালাকাঁধ সন্দেশ লাগে না বাগবাজারের ভোলা ময়রার রসগোল্লা লাগে না ভোলানাথকে সেবা করতে গেলে রায়পুর গঙ্গার এক গ্লাস জল আর আপনার গাছের একটাই বেলপাতা দিয়ে পুজো দিলেই ভোলানাথ শান্ত তাহলে ভোলানাথের আর এক নাম হলো আশুতোষ মানে অল্পতেই শান্ত আর যেই না দুর্গা মানে নিয়ে যাবে না বলেছে দুর্গা প্যাক করে আর যেই না কেঁদে দিয়েছে ভোলানাথ উনি গলে গেছে বলছে এই যে দুর্গা তুই কাঁদছো আচ্ছা ঠিক আছে তুমি যাবে তো চলো তবে অপমান হলে জানো আমাকে এই বলে ভোলানাথ সতীকে নিয়ে দক্ষ যজ্ঞে প্রবেশ করলেন আর যেই না প্রবেশ করলেন সঙ্গে সঙ্গে ষণ্মুখে পড়ল কে দক্ষ আর যেই না ষণ্মুখে পড়লেন এত ভয়াবহ ভাবে ভোলানাথকে মানে শিবকে অপমান করলেন প্রতিব্রতা নারী স্ত্রী ওই সতী সহ্য করতে না পেরে স্বামীর অপমান সহ্য করতে না পেরে কি করলেন তার দেহটা ত্যাগ আর যেই না ত্যাগ করে দিলেন ভোলানাথ সঙ্গে সঙ্গে কি করলেন সতীর দেহটা কাঁধের উপর নিয়ে আর পাগল করা নৃত্য শুরু করলেন আর এই নৃত্যে পৃথিবীর অসাতলে যেতে লাগলো পৃথিবী ধ্বংস হতে লাগলো ভয়ে ভীত হয়ে ইন্দ্র নারায়ণের কাছে ছুটে গিয়ে বললেন প্রভু এখনই যদি ভোলানাথের এই পাগল করা নৃত্য থামানো না যায় তাহলে পৃথিবী ধ্বংস বললেন যে ভোলানাথের নৃত্য থামানোর একটি উপায় আমার কাছে আছে কি উপায় নারায়ণ কি করলেন তার ওই হাতের চক্রটা ছেড়ে দিলেন চক্রটা ঘুরতে 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 গিয়ে সতীর দেহটা টুকরো টুকরো করে কাটতে লাগলো এই নিয়ে সতীর দেহ একান্নটি খঙ্খ আর যেখানে যেখানে পড়লো একটি করে মহাপীঠ তৈরি হয়ে গেল এই যে আপনাদের বাড়ির পাশে আছে না কি বলুন তো কালীঘাট মায়ের দক্ষিণ পদের প্রথম দুটি অঙ্গুলি বাদ দিয়ে তিনটি অঙ্গুলি পড়েছিল কালীঘাট আর সর্বশেষ খণ্ড যেখানে পড়েছিল আপনারা তো শান্তিনিকেতনে বেড়াতে যান ওখান থেকে মাত্র 10 কিলোমিটার জায়গাটির নাম হলো কঙ্কালীতলা মানে সর্বশেষ খণ্ড কাকালটি যেখানে পড়েছিল তা যখন একটিও টুকরো থাকলো না ভোলানাথ শান্ত হয়ে গেলেন আর যখন শান্ত হয়ে গেলেন নারায়ণ বিধান দিলেন ইন্দ্র তুমি বিশ্বের বিখ্যাত বিখ্যাত নদীগুলোকে সংবাদ দাও কেন না ভোলানাথকে স্নান করাতে হবে নারায়ণের কথা মতো ইন্দ্র কি করলেন বিশ্বের বিখ্যাত বিখ্যাত নদী যমুনা সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী গোদাবরী সমস্ত বিখ্যাত বিখ্যাত নদীগুলোকে সংবাদ দাও আর নারায়ণের সংবাদ পেয়ে ওই বিখ্যাত বিখ্যাত নদীগুলো নারায়ণের সম্মুখে এসে হাত ধরে করে দাঁড়ালেন বললেন প্রভু আমাদের যে ডেকেছো বলো কি আদেশ আমাদের কেন ডেকেছো বলছে আমি তোমাদের ডেকেছি একটি বিশেষ কি কারণ না তোমাদের মধ্যে ভোলানাথকে কে স্নান করাবে এই কথা শুনে সবাই এক বাক্যে বলে উঠল আমি করাবো আমি করাবো আমি করাবো আমি করাবো আমি করাবো বললে তোমাদের মধ্যে তো সবাই স্নান করাতে পারবে না তোমাদের মধ্যে যাকে হোক একজনকে স্নান করাবে আর যে স্নান করাবে তার এই সুন্দর সুশ্রী রূপটা কালো হয়ে যাবে আর যেই না এই কথা শুনেছে নর্মদা বলছে ও প্রভু বলি আমার বাড়িতে অনেক কাজ আছে নমস্কার সিন্ধু বলছে প্রভু বাড়িতে ছোট ছোট ছেলে পুলেগুলোকে ছেড়ে রেখে এসেছি প্রভু আমি আসি এই বলে এক এক করে সবাই চলে গেল গেল না কে জানেন মা কে বলুন তো
নারায়ণ বললেন যমুনা তুমি যাবে না, যমুনা বললেন প্রভু আমি ভোলানাথকে স্নান করাবো। যমুনা তুমি যদি ভোলানাথকে স্নান করাও তোমার সুন্দর সুশ্রী রূপটা কালো হয়ে যাবে। বললেন হোক না, যে রূপ নিয়ে ওই ভগবানের সেবায় লাগলো না সেই রূপ রেখে আমার লাভ কি প্রভু, আমি ভোলানাথকে স্নান করাবো। সেই দিন যমুনা ভোলানাথকে স্নান করিয়েছিল আর সেই দিন থেকে যমুনার রং নীল থেকে কালো হয়ে গিয়েছিল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা নির্মল পানি, নির্মল পানি। নির্মল পানি, গঙ্গা যমুনা নির্মল পানি। তাহলে নির্মল মানে কি? পরিষ্কার স্বচ্ছ, তাই না? আচ্ছা এটা কি মাস হচ্ছে? ফাল্গুন মাস তো, আর কদিন পরে চৈত্র মাস পড়বে, আর সেই চৈত্র মাসের গরমে ঠান্ডা শীতল জলে স্নান করলে কি হবে মা? কি হবে দেহটা? কি হবে? একেবারে ঠান্ডা হয়ে শীতল হয়ে যাবে, তাই না? শীতল 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 হো গা শরীর, চলো মনো গঙ্গা যমুনা উলধ্বনি নিতাই গৌর হরি বল। তো যমুনা কি তীর মে হাম যা কর কে দেখেঙ্গে বোঝো যমুনা কে? ওই যে দাঁড়িয়ে আছে ওখানে, যার মাথার মধ্যে কি আছে? একটা ময়ূরের পালক যুক্ত মুকুট, তাই তো? সেই কানায় কি করছে যমুনার কোলে দাঁড়িয়ে? কি করছে মা? মোর মুকুট পীতাম্বর শোভে, মোর মুকুট পীতাম্বর শোভে, মোর মুকুট পীতাম্বর শোভে, মোর মুকুট পীতাম্বর শোভে, পীতাম্বর শোভে, কৃষ্ণের কানে ওইগুলোকে বলে কানে হরে কৃষ্ণ। এই জন্য কীর্তনের আসরে বসতে হয় মা। কৃষ্ণের কানে কি থাকে? কুণ্ডল 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 ডল তত গী, চলো মনো গঙ্গা উলধ্বনি নিতাই গৌর হরি বল। যার মাথায় একটা ময়ূর যুক্ত পালকের মুকুট আর হাতে কি? হাতে বাঁশি, বাঁশি বাজাব তো নাচত কান, বাঁশি বাজাব তো নাচত কান, বংশী বাজাবত নাচত কান, নাচত কান, নাচত কান, বংশী বাজাবত নাচত কান, বজাও তো নাচত কান, সঙ্গ লিয়ে দল গিয়ে চলো গঙ্গা যমুনা, চলো গঙ্গা যমুনা, চলো গঙ্গা যমুনা।
কাহে প্রভু গিরিধারি নাগ, গিরা কাহে প্রভু গিরিধারি নাগ। সময়রা এই যে ভজনটি আমরা আস্বাদন করছি, এই ভজনটি যিনি রচনা করেছেন মানে যিনি লিখেছেন, তিনি হলেন রাজস্থানের রানী যার নাম হলো মীরাবাই। সেই মীরাবাইয়ের রচিত এই সুন্দর ভজন, মীরা কাহে প্রভু গিরিধারি নাগ, মীরা কাহে প্রভু গিরিধারি নাগ, মীরা কাহে প্রভু। মীরা কাহে প্রভু সেই নীল যমুনার কোলে আমরা আস্বাদন করব। ভগবান খেলা করছেন, কি খেলা না বিনোদ, বিশদ বিশেষ আর নোদ সন্ধান, সেই বিশেষ আনন্দযুক্ত খেলা ভগবান আপনি খেলা করছেন। ভগবানও খেলেন আমরাও, তবে ভগবানের খেলা আর আমাদের খেলাটা একটু তফাৎ আছে। আছে তোমার? ভগবান কোথায় খেলেন? ওই যে ওই উপরে বসে। আর আমরা কোথায় খেলি? এই সংসার খেলার, তাই না? তবে ভগবানের লীলার খেলাকে যারা এক করে ফেলে তাদের মতো কিন্তু মূর্খ ব্যক্তি দুটো আর পৃথিবীতে। তাহলে ভগবানও খেলেন আমরাও খেলি, ভগবানের খেলাটা এক আমাদের খেলাটা আর। ভগবান খেললে হয় লীলা আর আমরা খেললে হয় খেলা। ভগবান আর এই লীলা খেলাকে কত সুন্দর পার্থক্য করে বাংলার এক দরদী কবি, তিনি কিন্তু বাঙালি কবি নন, তিনি হলেন মুসলমান, যার নাম ছিল কাজী নজরুল ইসলাম। দেখুন মা,
ভগবান বলেছেন জন্ম হোক যথা তথা কর্ম ভালো হওয়া চাই। জয় রাধে জয় রাধে। কাজী নজরুল ইসলাম মুসলমান বলে জন্মেও ভগবানের কত সুন্দর লীলা আর খেলাকে পার্থক্য করে কলম দিলেন, কি দিলেন, খেলিছো এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছো এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছো প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, 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 নিরজনে প্রভু নিরজনে খেলিছো এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছো। ভগবানও খেলেন আমরাও খেলি, ভগবানের খেলার জায়গাটা কোথায় মা? ওই শূন্যের মাঠে। আর আমরা খেলি সংসার খেলার মাঠে। আমাদের খেলা আর ভগবানের খেলাটা একটু আলাদা। আমরা খেলি সংসার খেলার মাঝে আর ভগবান খেলে নাকি উপরে, কোথায় কোথায় বলেন তো? শুনে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শুনে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শুনে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, বাগিছো গড়িছো নিতে খনে খনে, ভাঙিছো গড়িছো খনে খনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছো আমাদের মতো কেন রক্ত মাংস গোড়া মানুষকে নিয়ে খেলা খেলাচ্ছ? আমরা তো বদ্ধ। তোমার তো কত খেলার সঙ্গী আছে তোমারই আশেপাশে, কারা বলো তো? তুমি তাদের সঙ্গে খেলো। তারো কারো বিশ্বাসী খেলে না তব, হে উদাসী পড়ে আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি তারো কারো বিশ্বাসী খেল না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি নিত তুমি হে উদাস, সারা সুখে দুঃখে আবি সদা সুখে দুঃখে অবিকার,
আজি চোখে লিছো তুমি আপন সনে, আজি চোখে লিছো তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছো ভগবান। আজকে খেলা করছি তাদের সঙ্গে নিয়ে, সিদাম সুদাম দাদা বলরামকে সঙ্গে নিয়ে যমুনার কূলে খেলা করছেন। সবার যে কেমন মা, সবাই মিলে খেলছে, সবার যে কেমন আজু খেলে, সবাই মিলে খেলা করছে, কেমন বলুন তো? আজু খেলে রাম কানাই, আজু খেলে রাম কানাই, আজু খেলে রাম কানাই, আজু খেলে রাম কানাই, 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 খেলে খেলে যমুনার কূল আলো করে রাম কানাই, 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 খেলে যমুনার কূল আলো খেলে শশা কর সঙ্গে লয়ে, যমুনার কূল আলো করে শশা কর সঙ্গে, খেলে যমুনার কূল আলো করে শশা কর সঙ্গে, খেলে যমুনার কূল আলো করে হরি হরি খেলে সমবায় সখা সনে, তপন তনয়াতিরে খেলে সমবায় সখা সনে, তপন তনয়াতিরে তপন তনয়াতিরে তপন তনয়াতিরে খেলে সমবায় সখা সনে, তপন তনয়াতিরে খেলে সমবায় সখা সনে, খেলে কাঁধে চড়ায়া কাঁধে করা, 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 আনন্দের সীমা নাই খেলে রাম উদ্ধার নিতাই গৌ হরি ও খেলে রাম কানাই, খেলে রাম কানাই, খেলে রাম কানাই, প্রখর বীরতাপে শ্যামের চাঁদ বদন ঘামি আছে, প্রখর বীরতাপে শ্যামের চাঁদ বদন ঘামি আছে, প্রখর বীরতাপে প্রখর বীরতাপে প্রখর বীরতাপে শ্যামের চাঁদ বদন ঘামি আছে।
আছে মা বলেছে ঘাম দিলে কষ্ট হলে খেলাও মা বলে দিয়েছে যদি দেখিস তোদের খেলতে খেলতে কষ্ট হচ্ছে তাহলে তোরা সেই খেলা খেলবি না সেই খেলা বন্ধ তাই ঘাম দিচ্ছে বলে শ্রীরাম সুদাম কি করেছে মা খেলা বন্ধ আর এই খেলা আস্বাদন করছিল কে জানেন কে বলেন তো এই যে এখানে গামছা দিয়ে ঢাকা আছে কে ওটা যোগ মায়া এটা যোগ মায়ার আশ্রিত লীলা তা যোগ মায়া মনে মনে ভাবছে শ্রীরাম সুদাম যদি খেলা বন্ধ করে দেয় তাহলে তো আমার নিত্য লীলা দর্শন হবে না তাই যোগ মায়া নিত্য লীলা দর্শন করবে বলে কি করলেন মায়া বলে কোথা থেকে কালো কালো মেঘ এনে সূর্যের সামনেটা ডেকে দিয়েছে আর যেই না ডেকে দিয়ে তুমি মেঘ করেছে শ্রীরাম বলছে এই কানাই ওই দেখ এক মেঘ করেছে খেলা হবে একদম মেঘ করেছে বলে আবার সবাই খেলা করছে সবার দিয়েছে কেমন কালো মেঘের ঘাটের নীল মন 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 পূর্ণমাসি যোগ মায় খেলে কেহ নাচে কেহ গা কেহ সিংহাবে তো বাজা কেহ কেহ গায় কেহ সিংহাবে তো বাজা কেহ নাচে কেহ গায় সিংহাবেনু দেখেছেন মা সিংহাবেনু দেখেছেন বাঁশ দিয়ে তো বাঁশি হয় আর একটা সিংহাবেনু বেলু মানে বাঁশি একটা গরুর সিংহের মতো বেকানো বাঁশি পাওয়া যায় দেখেছেন দেখেননি আলিফ লায়লা দেখেছি তখনকার টিভিতে হতো ওই আলিফ লায়লাতে দেখাতো যুদ্ধের সময় ওই সিংহাবেলু বাজি ওই সিংহাবেলু বাজি তারা সবাই খেলা করছে কেহ নাচে কেহ গা কেহ সিংহাবেলু বাজা কেহ নাচে আবার কেহ কেহ পাচুলি ফেরা আবার কেহ কেহ পাচুলি ফেরায় পাচুলি মানে কি এই যে এদিকে এদিকে পাচুলি মানে কি জানেন জানেন না আপনাদের বাড়িতে কারো গরু আছে গরু পোষেন তো আর গরু মাঠে বাঁধতে নিয়ে যান কি দিয়ে তাড়িয়ে তাড়িয়ে যান বাছুলি কোনটা বলে দিই ঠাকুমা জানেন খেজুর গাছ জানেন খেজুর গাছের একটা পাতা কেটে নিয়ে অর্ধেকটা কেটে ফেলে দিয়ে গোটা কতক পাতা চেঁচে দিয়ে মাথার পাতা কটা গরুর লেজের মতো দেখবেন থেতো করে দেওয়া আর ওইটাকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যায় ওটাকে কি বলা হয় ওটা হলো বাছুলি কে হো কে হো বাছুলি ফিরায় আবার কে হো কে হো বাছুলি ফিরায় আজ কে গো কে গো কেহ কেহ পাচুলি ফিরায় আনন্দের সীমানা খেলে রাম খেলার নাম কি ওই তো কাঁধে চড়া আর
আর কাঁধে করা। আজকে খেলার নাম কাঁধে চড়া আর কাঁধে করা। আমরা তো কাঁধে চড়া কাঁধে করা খেলবো, কিন্তু আগে একটু আনন্দ করে নিই, তাই না? তা কাঁধে চড়া কাঁধে করা খেলবো কি করে? যে কাঁধে করে চড়াবে মা, একজন কিন্তু চোর হতে হবে, আর সেই সবাই কাঁধে করে চড়াবে, তাই না? তাহলে কি করে চোর আমরা? সেটা বলছে কানায় আমার মাথায় একটা বুদ্ধি আছে, এই যে ঠাকুমা এইদিকে, আমার মাথায় একটা বুদ্ধি আছে জানিস কানায়? হ্যাঁ বল 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 বল। ওই দেখ দূরে গাছ কাটা দেখেছিস? হ্যাঁ, ওই গাছ থেকে বড় বড় অনেকগুলো পাতা ছিল। হ্যাঁ তাই হয়। তা পাতাটা এনে কি হবে ভাই? পাতাটার মধ্যে একটি পাতা ছিঁড়ে দেব, মানে ছিদ্র করে। আচ্ছা, আর ওই ছেঁড়া পাতা আর ভালো পাতাগুলো একটা থলের মধ্যে, মানে একটা ব্যাগের মধ্যে ভরে ভরে, চোখ বন্ধ করে সবাই একটা একটা করে তুলে, যার ভাগে ছেঁড়া পাতা পড়বে সেই হবে চোর, আর সেই সবাইকে কাঁধে করে চড়াবে। বলে বাবা ভাই তুই ভালো যুক্তি দিয়েছিস, তাহলে আমি নিয়ে আসি পাতাগুলো। শ্রীরাম কি করেছে কানাইকে বলছে দাঁড়া ভাই আমি নিয়ে আসি, তাই শ্রীরাম কি করেছে কানাইকে দাঁড় করিয়ে পাতাগুলো আনতে যাচ্ছে, ছুটতে ছুটতে ওই দূর থেকে অনেকগুলো পাতা। এই শ্রীরাম ওই এই দেখ পাতা। হ্যাঁ ঠিক আছে, খেলবি তো? একদম, সবাই খেলবো ভাই সবাই। আচ্ছা আচ্ছা, নে এবার সবাই চোখ বন্ধ কর, করেছিস? এই শ্রীরাম এনে ধর, দে ভাই দে। সবাই পেয়েছো তোমরা মা? সবাই এই পেয়েছিস তোরা? হ্যাঁ ভাই পেয়েছি। পেয়েছিস তো? এই দেখ এটা আমার পাতা। আচ্ছা ঠিক আছে, এটাকে আমি ভালো যত্ন করে ট্যাঙ্কের মধ্যে গুঁজে রাখলাম, এই দেখ দেখেছিস? নে এবার দেখি তোর পাতাগুলো কার ভাগে কি পাতা পড়েছে। শ্রীরাম দেখি তোর পাতা। ও শ্রীরাম তোর পাতা ভালো, শ্রীরাম তোর পাতা। হ্যাঁ দেখছো, দেখো, কিন্তু তোমার পাতাটা আমার দিকে দেখাতে হবে, আমরা দেখব। শ্রীরাম তোরও ভালো। এই শ্রীরাম, এই শ্রীরাম দেখি তোর পাতা, তোরও ভালো। এই মধু দেখি তোর সব ফনাস করেছে, তোদের সবার যদি ভালো হয় তাহলে তো আমার হয়েছে। এই তোরা কেউ দেখবি না, আগে আমি দেখছি। হ্যাঁ আরে ভাই, আমরা আমরা না দেখলে কি করে জানতে পারবো? সবাই চোখ বন্ধ কর, করেছিস? একদম সবাই। হ্যাঁ দাঁড়া আমি দেখছি, কিন্তু কেউ দেখবি না। কানাই চোর 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 চোর, এই তোরা রাজার ছেলেকে চোর বলছে? আর চোরকে চোর বলবে নাকি সাধু বলবে? এই আমি আমি আই যাই যাই। ও মায়েরা, আমাকে দেখে চোর বলে মনে হচ্ছে তোমাদের? চোর বলে মনে হচ্ছে? আচ্ছা আমি চোর হয়েছি তো? ঠাকুমা তুমি কানে চড়বে? এসো এসো, এই তুই চড়বি? তাই কানাই চোর হয়েছে বলে সবাই হয়েছে কেমন জানেন? কানাইয়ের কাঁধে উঠেছে সুদামা, সুদামা গোবিন্দ আমার মনে মনে ভাবছেন, মনে মনে ভাব ভক্ত ভগবানের চরণ পাওয়ার জন্য কত শত শত বৎসর তপস্যা করে, কত শত শত বৎসর তপস্যা করে, কিন্তু ভগবান তো ভক্তের চরণ পায় না। ও মা এইদিকে ঘুমাবেন না, এদিকে দেখুন, ভগবানের সেবা করে ভক্ত ভগবানের চরণ পায়, কিন্তু ভগবান কোনদিন ভক্তের চরণ পায় না। তাই আজকে সুদামা কানাইয়ের মানে কৃষ্ণের কাঁধে উঠেছে, তাই সুদামার চরণ দুটি হৃদয়ে পেয়েছে। বলছে ও সুদামা আমি তো ভক্তের চরণে হৃদয়ে পাই না, আজকে যেমন তোর চরণে আমি হৃদয়ে পেলাম, এই দেখ তোর চরণ দুটো আমি জড়িয়ে ধরলাম, আর কি করবো জানিস?
কি করবি রে কানাই বলে শোন শোন এই চরণে যখন আমি হৃদয়ে পেয়েছি বলি আর তো চরণ ছাড়ব না আর তো চরণ ছাড়ব না গো আর তো চরণ ছাড়ব না আমি আর তো চরণ ছাড়ব না গো শুধু আমার চরণ হৃদয়ে পেলাম আর তো চরণ ছাড়ব না গো শুধু আমার চরণ হৃদয়ে পেলাম আর তো চরণ ছাড়ব না গো লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল সোদা মারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল সোদা মারে লইয়া আরে সোদা মা গীতাই মৌর হরি বল হরি বল হরি কি সুন্দর পাকা আম, কি সুন্দর পাকা আম খাবি? কানাইকে দিয়েছে বলছে কানাই তুই, কানাই খেলতে খেলতে এত খিদে পেয়েছে মা, কানাই কি করেছে ওই পাকা আমটা খেতে যাবে? এমন সময় সুদামা বলছে ও কানাই দাঁড়া ভাই দাঁড়া, তুই পাকা আমটা খাস না কেন জানিস? কংস রাজা বড় দুষ্ট, তোকে মেরে ফেলার জন্য ওই পাকা আমের মধ্যে হয়তো বিষ মিশিয়ে দাঁড়া ভাই দাঁড়া, তুই যেন পাকা আমটা খেয়ে নিস না দাঁড়া, আমরা যদি বিষ আম খেয়ে মরে যাই তাহলে তুই আমাদের বাঁচবি, কিন্তু তুই যদি বিষ আম খেয়ে মরে যাস তাহলে আমরা তোকে বাঁচাতে পারব। তাই সুদামা কি করেছে ওই পাকা আমটা এক কামড় খেয়ে কানাইকে দিচ্ছে, কানাই এবার তুই
কানাই কি করেছি, খিদির চোটে পাকা আমটা খাচ্ছি, সুদামা পাশ থেকে বলছে ও কানা এই যা আমটা দিয়েছি বলে একা একা যেন খেয়ে নিস না, আমাদের জন্য রাখিস কিছু কেন জানিস? কেন রে সুদামা? বলে কেন জানিস ভাই, এঠো বড় মিঠু লাগে ভাই রে কানাই, মিঠু লাগে ভাই রে কানাই, আমি খাইতে বড় খাইতে বড় সুখ পাই তাই তো তোরে ঠকাই, খেতে খেতে দুঃখ হতে খেতে খেতে দুঃখ হতে খেতে খেতে দুঃখ হতে খেতে খেতে দুঃখ হতে দিতে গেল তাই ওই চাঁদ মুখে জানি না তোর ওই অধর মাঝে কি বা সদায় আছে, তোর মুখে নিঠু আমাদের এত মিঠু লাগে, জানি না তোর অধর মাঝে কি বা সদায় আছে। ও মায়েরা আপনাদের বাড়িতে পেয়ারা গাছ আছে? আজকাল তো সবার বাড়িতে একটা করে পেয়ারা গাছ আছে, যাদের বসানোর জায়গা, দেখবেন এক সময় গাছে অনেক পেয়ারা হয়, আর সেই পেয়ারার মধ্যে কোনো ডাঁশানা পেয়ারাতে যদি কোনো পাখিতে ঠোক্কর মেরে যায় তাহলে সেই পেয়ারাটা একদিন খেয়ে দেখবে, যেন গাছের সমস্ত মিষ্টি ওই পাখি ঠোকরানো ফলটার মধ্যে চলে গেছে। তাই ভগবান বলছেন জানিস ভাই, তোর মুখের এঁটো আমাদের এত মিঠু লাগে, জানি না তোর ওই অদর মাঝে কি আছে, জানি না ভাই, জানিস ভাই, বলিও এটার বদলে তোর মুখের এঁটো দিয়ে আমার, ও এতেও হবে না, এই হারটা নিবি, এটাও তোকে দিয়ে দেব, এবার দে তোর মুখের এঁটো, তাও দেবে না, আচ্ছা ঠিক আছে, এই হাতটা দিতে হবে, এই নে নে কানাই তোকে আমি সব সব দিলাম, এই গয়নার বদলে তুই মুখে নেটো দে, বলি এই উপহার নাও খাইয়া আমাকে দাও, বলি এই উপহার নাও খাইয়া আমাকে দাও, এ দাস 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 দাস
কিছু দিতে চাই, উঠাবে মোরা কিছু দিতে চাই, উঠাবে মোরা কিছু দিতে চাই, এঠো দাঁড়িয়ে বলছে ও গো সুধামা তুমি তো গোবিন্দের এঁটো খাও, এঁটো খাও, আমরা তো গোবিন্দের এঁটো খাওয়ার সুযোগ পাই না, সুযোগ পাই না, তাই তোমার পাশে কাঙালের মতো দাঁড়াইয়া রইলাম, কাঙালের মতো দাঁড়াইয়া রইলাম, পাকা আমটা খেয়ে আটিটা কখন ফেলে দেবে, প্রসাদের কণা প্রসাদ পাব বলি সেই আশাতেই দাঁড়াই রইলাম, সেই আশাতে দাঁড়াই রইলাম, বলি সেই আশাতে দাঁড়াই রইলাম, সেই আশাতে দাঁড়াই রইলাম, প্রসাদের কণা প্রসাদ পাব বলে সেই আশাতে দাঁড়াই রইলাম, প্রসাদের কণা প্রসাদ পাব কত সুন্দর সুন্দর খেলা হয়েছে, সবাই কংস ধ্বংস করবার জন্য কৃষ্ণ বলরাম চলে গেল মথুরা, কংস ধ্বংস করবার পর সমস্ত বন্ধুগণের আবার দেখা হলো কোথায়, না কৃষ্ণ বলরাম চলেছে শিক্ষা গ্রহণের জন্য, আর সুদামা চলেছে ওই বন্ধুত্বের সঙ্গে সখ্য রক্ষা করবার জন্য, তাই কৃষ্ণ বলরাম চলেছে কোথায়, দেবপ্রস্থের ঘরে শান্তিপুলি মুনির আশ্রমে শিক্ষা গ্রহণ করতে চলেছে, আর সুদামা চলেছে কৃষ্ণ বলরামের সঙ্গে সখ্য রক্ষা করবার, আহা কি আনন্দ, সবাই মিলে আনন্দ করতে করতে চলেছে আর গাইতে গাইতে চলেছে কি, ও মেনে রাসনা মেনে রাসনা লাগাই রাধা নাম কি, ও মেরা করতালি দিতে পারেন, পারেন তো, তাহলে সবাই মিলে করতালি দেবেন, আর যারা গাইতে পারেন আমাদের সঙ্গে গাইবেন, গাইবেন তো, লজ্জা করবেন না, তাহলে সবাই মিলে মেনে রাসনা লাগাই রাধা নাম কি, গিরি দাদি গোবিন্দ গোপাল কি, গোবিন্দ গোপাল কি, মেনে রাসনা লাগাই রাধা নাম কি, গোবিন্দ গোপাল কি, মেনে রাসনা লাগাই রাধা নাম কি, গিরি দাদি গোবিন্দ গোপাল কি, উলুধ্বনি উলুধ্বনি হরি হরি বল, মেনে রাসনা মেনে রাসনা মেনে রাসনা লাগাই রাধা নাম কি, গিরি দাদি গোবিন্দ গোপাল কি, মেনে রাসনা লাগাই রাধা নাম কি, গিরি দাদি গোবিন্দ গোপাল কি,
আগে আগে রাধা মেরে সঙ্গে সঙ্গে রাধা, আগে আগে রাধা মেরে সঙ্গে রাধা, আগে আগে রাধা মেরে সঙ্গে সঙ্গে রাধা, আগে আগে রাধা মেরে সঙ্গে সঙ্গে রাধা, চুনরি হরি হরি মানে চুনরি লাগাই রাধা নাম কি দাদি গোবিন্দ গোপাল কি লাগাই রাধা নাম কি আরে গোবিন্দ গোপাল কি আগে আগে রাধা মেরি পিছে পিছে রাধা, 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 মোহন মরিলি হয় হয় মোহন মরিলি বাজাই রাধা নাম কি হৃদারে গোবিন্দ গোপাল কি বলো ধরে হরি 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 হৃদারে গোবিন্দ গোপাল কি মনে রসনা মনে রসনা মনে রসনা লাগাই রাধা নাম কি গিরিধারে গোবিন্দ গোপাল কি রসনা লাগাই রাধা নাম কি গিরিধারে গোবিন্দ গোপাল কি উলুতনি মারা উলুতনি হরি 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 আগে আগে রাধা মেরি পিছে পিছে রাধা, 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 চুনরি হরি হরি মানে চুনরি লাগাই রাধা নাম কি গিরিধারে গোবিন্দ গোপাল কি মানে চুনরি লাগাই রাধা নাম কি গিরিধারে গোবিন্দ গোপাল কি মানে রসনা লাগাই রাধা হৃদয় গৌর হরি 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 মানে রসনা লাগাই রাধা নাম কি গিরিধারে গোবিন্দ গোপাল কি মানে রসনা লাগাই রাধা নাম কি সমস্ত বন্ধুগণ দেবপ্রস্থের ঘরে শান্তিপুরী মুনির আশ্রমে শিক্ষা গ্রহণ করতে চলেছে আর সুদামা কৃষ্ণবালু নামের সঙ্গে সখ্য রক্ষা করতে চলেছে সবাই হয়েছে কেমন আজ শিক্ষা গ্রহণ করতে চলেছে সবার সাথে কেমন আজ শিক্ষার ওই উদ্দেশ্যে সবাই তথায় মিলেছে সবাই হয়েছে কেমন আজ শিক্ষার ওই উদ্দেশ্যে সবাই তথায় মিলিলাম আজ শিক্ষার ওই উদ্দেশ্যে সবাই তথায় মিলিলাম শিক্ষার ওই উদ্দেশ্যে সবাই তথায় মিলিলাম আজ শিক্ষার ওই উদ্দেশ্যে সবাই তথায় মিলিলাম বহুদিন তত পরে কত আনন্দ হইলা তত পরে কত আনন্দ হইলা তত পরে কত আনন্দ হইলা আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না দিন পরে সখাপে আনন্দ ধরে না দিন পরে সখাপে আনন্দ ধরে না দিন পরে সখাপে আনন্দ ধরে না মুখে ধরা বেশি রাধে বলে রাধে শ্রী রাধে বলে দিন পরে আনন্দ ধরে না আশিত সাউন্ড ডোসা ডিজে বাপি ডুশা এক নম্বর পোল